এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য ওই সূর্যের গরম সহ্য করতে পারো না রে যুবক গুনাহগারের মাথার উপরে যেদিন সূর্যটা নেমে আসবে সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে ওই সময় সহ্য কেমনে করবি একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না যদি গুনাহগার হয় কবরে যাই ফেরেশতাদের আঘাত কেমন করে সহ্য করব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান টাকা পয়সা কিছুই না আজকে টুপির কারণে দাড়ির কারণে না খাইয়া আমরা কেউ মরি নাই বরং আল্লাহর রাজকীয় হালে সম্মান দান করেছেন ঠিক কিনা বলো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই যত কিতাব খুলে দেখে কোনো লেখা নাই সব সাদা 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 আবার সামনে কিতাব খুলে সাদা কোনো লেখা নাই এই ভাবে করে 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 কোন কিতাবগুলোর শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ চলে গেলেন আবার ওই ঝঞ্জানো আল্লাহর ওলি নূর মোহাম্মদ ঝঞ্জা নবীর দরবারে গিয়া বলেন ও ইমদাদ লেখাপড়া কি শেষ হয়েছে বলে ও আমার উস্তাদ শায়খ আমার আপনার অনুমতি নিয়ে যত কিতাব পড়ার জন্য আমি চলে গেলাম ওখানে গিয়ে আমি কিতাব খুলিয়া দেখলাম পড়ার জন্য জানি না আল্লাহর কি কুদরত একটা পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই যেটা দেখি কেলাপ সব কিতাবগুলো সাদা 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 একটা কিতাব বন্ধ করি আরেকটা খুলি সাদা একটা বন্ধ করি আরেকটা খুলি সাদা এইভাবে দেখলাম কোনো অক্ষর কিতাবের মধ্যে নাই নূর মোহাম্মদ জানজা নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর বললেন ইমদাদায় মনে হয় যেন আমার থেকেও তোর মান আল্লাহর দরবারে অনেক বাড়িয়া যাইতেছে রে ইমদাদুল্লাহ তোর নাম তো ইমদাদুল্লাহ ইমদাদুল্লাহ মানে যে আল্লাহর সাহায্য পায় তাকেই তো ইমদাদুল্লাহ বলায় ওরে ইমদাদুল্লাহ তোর আর পড়ালেখার কোনো দরকার নাই তোর অন্তরটা আমার মাওলার জন্য এত পাগল আর লেখাপড়া লাগবে না আমার আল্লাহ তোর দিলের তামান্নার উপরে আমার আল্লাহ এত রাজি হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ইলমের নূর তোর সিনার মধ্যে ঢেলে দেয় লেখাপড়া লাগবে না আল্লাহ যদি কবুল করে 12 বছরের জ্ঞান আল্লাহ ঘুমের মধ্যে অন্তরে দিতে পারে কি পারে না এলমে রায় জাজু কর দান বেহসাব খলকে রাদা দান জবাবে বাসাব এই আল্লাহর বান্দা কাফিয়া পড়ার পরে আর পড়তে পারে না কারণ পড়ার জন্য যে কিতাব খুলে দেখি লেখা নাই সাদা 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 এই ইমদাদুল্লাহ কেমন একজন আল্লাহর কুতু এই হাজী ইমদাদুল্লাহ আমার নবীর সামনে যখন দরুদ পড়তেন নবী দরুদে দাঁড়ায় যাইতেন এই হাজী ইমদাদুল্লাহ যখন বসতেন ঘুমাইতেন পাও দুটো বাঁকা করে বসতেন ঘুমাইতেন কেউ প্রশ্ন করছেন শায়খ আপনি পাও সোজা করে কেন ঘুমান না হাজী ইমদাদুল্লাহ বলে জানো না রে ভাই রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে রশিদ আমি ইমদাদুল্লাহ যত চেষ্টা করি পাওটা সোজা করে ঘুমানোর জন্য আমি ডান দিকে খুলতে গিয়া ভয় পাই আমি বামে ডা পা খুলতে গিয়া ভয় পাই আমি সামনে পা খুলতে গিয়া ভয় পাই আমি পেছন দিকে পা খুলতে যাই ভয় কারণ আমি যেদিকেই তাকাই দেখি আল্লাহর নূরের তাজাল্লি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই আল্লাহর নূরের তাজাল্লির ভয় আর আদবের ভয় আমি পাও খুলে শুইতে পারি না আমি পাও বাঁকা হয়ে বসি পাও বাঁকা করে শুই ইনি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই কেমন আগুনওয়ালা বান্দা
তার সিনার আগুন লাগছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলার মধ্যে তার সিনার আগুন লাগছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলার মধ্যে আর উজানির কারি সাহেবের সিনার আগুন লাগছে চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলার মধ্যে এরে নবীর উম্মতের দল এইটা ফুৎকার দিয়া বাতি নিভাইতে পারবি না এই আল্লাহওয়ালাদের মিশন তাবলীগ জামাত এই আল্লাহওয়ালাদের মিশনে কওমি মাদ্রাসা আল্লাহওয়ালাদের মিশনে ওয়াজ মাহফিল অতএব এদিকে যদি কেউ আঙ্গুল পাকা করে তাকাও আল্লাহর কসম তোর চোখ দুটো অন্ধ হয়ে যাবে তোর আঙ্গুল পাকা হয়ে যাবে দেওবন্দি এই ইলমের নূর বন্ধ করতে পারবি না زازو کردن به حساب خلق را دادن جواب با ثواب امرا دوبندی 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 بولے ذکر کری امرا تبلیغ تبلیغ بولے ذکر کری امرا اوزانی اوزانی چرمونائی چرمونائی بولے ذکر کری টুপির কারণে সম্মান কমে নাই বরং বেড়েছে দাড়ির কারণে সম্মান কমে নাই বেড়েছে টুপির কারণে সম্মান কমে নাই বেড়েছে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই বেড়েছে সার্টিফিকেট না থাকার কারণে সম্মান কমে নাই বেড়েছে অতএব এখন দুনিয়ার জিন্দেগি পাইলাম আখেরাতের জিন্দেগি যেন নষ্ট হয় না যায় এই জন্য গুনাহের পথেও যাই না আজকে যদি শার্ট প্যান্ট টাই লাগাইয়া একটা হারমোনিয়াম নিয়ে রাস্তায় গান গাইতাম কে আমার গান না শুনতো কিন্তু না না দুনিয়াটা কিছুই না এখানে আরছি ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি কারো হাতে নাই চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখলাম লেখাপড়ার জীবনে কত বন্ধু বান্ধব ছিল আজকে নাই লেখাপড়া খেলার মাঠে কত বন্ধু নিয়ে আড্ডা দিছিলাম আজ অনেকেই নাই এমন একটা দিন খবর আসবে তুমিও নাই জমিনের মধ্যে আমিও নাই এরে আল্লাহর বান্দা মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই অতে পায় হাত রেখে বলি রে যুবক পা দুটো আগায় দাও আমি পায় হাত রেখে বলি আর নবীর কাদাস্তরে যুবক তোর মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ বাদ দেয় না নাই তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে হালাল খায় হারাম খায় না অভাব নাই তোমার মতো যুবক ব্যবসা করে মিথ্যা কথা বলে না অভাব নাই তোমার মতো যুবক ড্রাইভারি করে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায় অভাব নাই তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে শ্রমিকের কাজ করে একত্র নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারবা না চোখ দুইটা বন্ধ করে একটু তওবা করো এরে আল্লাহর বান্দা বালিশে মাথাটা লাগায় যখন ঘুমাও অন্তরকে জিজ্ঞাসা কর কত মানুষ ঘুমের ঘরেও তো মরে যায় তোমার আমার যদি ঘুমের ঘরে আজরাইল এসে হাজির হয়ে যায় কি জবাব দিবি রে যুবক পা দুটো আগায় দে আমি পায়ে হাত রেখে বলি গুনাহের কাজ করিস না রে যুবক তওবা কর তওবা কর আল্লাহর কাছে তওবা কর আর চোখের পানি ছেড়ে কান্না করার আল্লাহকে ডাক দে রে মালিক আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ কবরের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ গুনার কারণে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না আর কোনোদিন আল্লাহওয়ালার বিরোধিতা করব না আর ওলামায়ে কেরামের বিরোধিতা করব না কারো গীবত শেখায়াত করব না আর দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আজকে থেকে সহিভাবে ওই কোরআনটা পড়ব হাজারো হাজারো মানুষ এ জমিনের মধ্যে আছে একটা মানুষের এত দাম নাই কোরআনওয়ালা বান্দার যত দাম কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই বরং এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা ভুলটা থাকা আছে না নাই সন্দেহ করিয়া খুঁজতে গিয়া হাজারো হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল দুনিয়াতে যত কিতাব আছে
যে কোনো কিতাবের শবক একবার দুইবার তিনবার শুনতে ভালো লাগে এরপর আর মজা লাগে না বরং আল্লাহর কালাম বান্দা যতবার বলবে কণ্ঠ ভালো সুর ভালো তত মজাই লাগে কথা ঠিক নি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আল্লাহর কালাম যত পড়ে ততই মজা আর মজা কারণ এই কোরআন কার ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি এমন একটা কিতাব আল্লাহ দান করলেন আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা পৃষ্ঠ বই পড়েছিলাম বইয়ের নাম আদর্শ পৃষ্ঠা সংখ্যা ১০ এরে আল্লাহর বান্দা আল্লাহ সবাইকে জ্ঞান দান করছেন জ্ঞান খাটা একটু চিন্তা করে জবাব দাও মানুষকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দান করছেন করো পশুকে আল্লাহ দান করেন নাই এজন্য আল্লাহ বারবার বলেন আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন একটু চিন্তা কেন করো না রে মানুষ কাকে বলে মানুষ যেই বান্দার হুশ আছে তার মান আছে এরই বলে মানুষ যার হুশ নাই তার মান নাই সে মানুষ না যেই আল্লাহ বলেন মানুষের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই কোরআন শরীফের আয়াতে ওই আল্লাহ ওই কোরআনের আরাক আয়াতে বলেন অধিকাংশ মানুষ চতুষ্পদ জন্তু থেকে খারাপ ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আর জিনের জন্য জাহান্নাম যাদেরকে আমি আল্লাহ আকল দিলাম আকল দিয়া চিন্তা করে না কলব দিয়া ফিকির করে না আমি আল্লাহ কান দিলাম শ্রবণ করার জন্য যা শুনতে বলছি তা শুনে না আমি আল্লাহ চক্ষু দান করলাম দেখার জন্য যা দেখতে বলছি বান্দা তা দেখে মা বাবারে দেখবি বান্দা মা বাবারে দেখে না আল্লাহর কোরআন দেখবি আল্লাহর বান্দা কোরআন দেখে না ২৪টা ঘন্টা ঘুমের টাইম ছাড়া শুধু মোবাইল দেখে কি দেখে কি সবের জিনিস দেখে হ্যাঁ এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন এমন অধিকাংশ মানুষগুলো জাহান্নামী চতুষ্পদ জন্তু থেকে খারাপ চতুষ্পদ জন্তু গরু ছাগল ভেড়া বকরির দিকে তাকাও এদের ২৪টা ঘন্টার কর্মসূচি ঘুমাইবে আর খাইবে আর বাথরুম আর কোন চিন্তা আছে শুধু খানা ঘুম আর বাথরুম এরে আল্লাহর গোলাম তোমারও যদি এমন হয় তুমি সময় পাইলেই ঘুমাও
সময় পেলেই তুমি খানার দান্দা ধান্দায় দরাচ্ছো রাতের বেলাও খানার দান্দা রিজিকের ধান্দা কেমনে বড়লোক হওয়া যায় কার আঙ্গুল দেওয়া যায় কার ক্ষতি করা যায় কার সম্পদ নষ্ট করা যায় কার হক নষ্ট করা যায় কার টাকা চুরি করা যায় কার টাকা ডাকাতি করা যায় কার উপরে জুলুম করা যায় 24টা ঘন্টা তুমি ফিকির করো তুমি কার ক্ষতি করিয়া বড়লোক হয়ে যাইবা তোমার 24টা ঘন্টা খানার চিন্তা এরপরে ঘুমের চিন্তা আর তোমার বাথরুমের চিন্তা যদি এমনটাই তোমার কর্মসূচি হয় তোমার জ্ঞান দিয়া জবাব দাও গরুর মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান কোথায় গর্ব সূরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলহামেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস উদেরা গর্ব না বাসদ হই জামাস সামলে মহা মুসিবত ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন এক দামি কিতাব যেই বান্দা একটা অক্ষর পড়বে সাথে সাথে 10টা নেক লেখা হয়ে যাবে এর নবীর উম্মত আশিকের দল এ কোরআন দান করলেন আল্লাহ নবীর উপরে দান করেছেন অবতীর্ণ করেছেন এমন এক কিতাব এমন এক কিতাব এমন এক নবীর উপরে দিলেন নবী নাই কোরআনের গার্ডিয়ান নবী নাই আজকে 1500 বছরের উপরে হয়ে গেল আজ পর্যন্ত সে কোরআনের একটা নকতা অক্ষরের ভুল কেউ বের করতে পারছে বড় অনেকে চেষ্টা করতে গিয়া তারা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে ওরে আল্লাহর গোলাম এমন একটা সুন্দর কিতাব এই কিতাব হিন্দুরা পড়বে নাকি বলো এই কিতাব খ্রিস্টানরা পড়বে নাকি এই কিতাব ইহুদিরা পড়বে নাকি এই কিতাব নাসারা পড়বে নাকি এই কিতাব বৌদ্ধরা পড়বে নাকি কারা পড়বে আজকে বড় দুঃখ লাগে মুসলমান কোরআন পড়তে শিখে না কোথায় গেল সেই দিনের ফজরের নামাজের পরে মক্তবে কোরআনের আওয়াজ ফজরের নামাজের পর গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত মসজিদের বারান্দায় বারান্দায় এলাকার ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করে কোথায় গেল সেই মক্তবের আওয়াজ বর্তমানে ফজরের আজান দিতে যেমন মুয়াজ্জিন ঘুম থেকে উঠে দৌড়ায় আম্মা জানেরাও দৌড়ায় কেজিতে সন্তানকে পাঠাবার জন্য ঠিক নেই হাকিকত সে তু দুনিয়া বেখবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদাবাস কত ধরনের জিনেরা আপনাদের তাবিজ লাগায় রাখছে জিনেরা মানুষ দিলে তো টের পাওয়া যাবে তাবিজ দিতেছে জিনেরা তাবিজ দিয়া রাখছে মাদ্রাসায় কোরআন পড়ে লাভ নাই কোরআন শরীফ পড়িয়া কোনো লাভ নাই মাদ্রাসায় পড়লে হুজুর হলে সম্মান নাই চাকরি নাই টাকা পয়সার খানার কোনো কমতির শেষ হবে না চাকরি পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না আল্লাহর কসম আল্লাহর জাত ও সিফাতের কসম এই জমিনের মধ্যে শুধু বাংলাদেশ না আল্লাহ তাআলা কোরআনের কারণে এত সম্মান দান করেছেন পৃথিবীর কোন বেঈমান কোটিপতি কোন মন্ত্রী কোন এমপি এত সম্মানে জমিনে না সম্মান দেওয়ার মালিক কে ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর إنك على كل شيء قدير. شب خمطة كار. آروز ربولين.
বেয়াদবি মাপ করবেন বুজানের স্বার্থে বলছি অন্য কিছু না গরীবের সন্তান মসজিদের ইমামতিতে দাঁড়ানো আছে বাড়ি কই মুসল্লিরা জানে না মা কেমন মুসল্লিরা জানে না আব্বা কেমন মুসল্লিরা চিনে না ওই ইমাম সাহেব গরীবের সন্তান লেখাপড়ার জীবনে বান্দা টাকা ছিল না জামা কিনার টাকা নাই লুঙ্গি কিনার টাকা নাই কত মানুষ কিতাব কিনে দিয়েছে একটা লুঙ্গি কিনে দিয়েছে আজকে আপনাদের এই মসজিদের খতিব হয়ে গেল এই ইমাম সাহেব যখন ইমামতির মুসল্লায় দাঁড়ায় পেছনে এই দেশের ঢাকার বড় দামি পাঁচতলা বিল্ডিং এর মালিক পেছনে দাঁড়ানো এমপি সাহেব দাঁড়ানো মন্ত্রী মহোদয় দাঁড়ানো ইমাম সাহেব যখন রুকুর মধ্যে চলে গেল পেছনের এমপি মন্ত্রী কোটিপতি রুকুর মধ্যে চলে গেল ইমাম সাহেব যখন সেজদায় চলে গেল এমপি মন্ত্রী কোটিপতি সেজদায় চলে গেল ইমাম সাহেব যখন বসে পড়ল মুক্তাদি কোটিপতিরাও বসে পড়ল একবারও ইমাম সাহেবকে বলে নাই এমপি মন্ত্রী টাকাওয়ালা কোটিপতি এই গরিবের সন্তান গোটা বাংলাদেশ আমার টেলিফোনে চলে গোটা দুনিয়া আমার অর্ডারে চলে আমি তোর মতো গরিবের অর্ডার মানব কেন এমন কথা কেউ বলে নাই কেন বলে নাই এটাই হলো কোরআনের বড় সম্মান তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা কারে শয়তা মি কুনি নামতুলি গরবলি নানু তাস্তায় বরবলি যেই ওলামায়ে কেরামের অবদান ভুলার মতো নয় রে ভাই যেই উলামায়ে কেরামদের অবদানের কারণে এই জমিনের মধ্যে আল্লাহর জিকির চলে কোরআনের তেলাওয়াত চলে কথা ঠিক নি না তোর বাফেল হইছে উলামায়ে কেরামের অবদান যেই মা বাবায় কষ্ট করে সন্তানের লালন পালন করায় বড় করলো ওই সন্তান বড় হইয়া যদি বলে আব্বাকে আমি চিনি না সবাই জুতা মারবে বলবে তোর মতো বেঈমান জমিনার একজন নাই যেই আলেমের মাধ্যমে আমার দাদার জানাজা হয়ে গেল যেই আলেমদের অবদানের কারণে আলেমদের মাধ্যমে তোমার দাদার জানাজা হলো তোমার পর দাদার জানাজা হলো যেই আলেমের মাধ্যমে কোরআন শিখলাম কালেমা শিখলাম ইসলাম শিখলাম আজকে আমি হাফিজুর রহমান মাটির মানুষ থেকে সম্মানের চেয়ারে বসলাম এর পেছনে আমার আলেম ওলামাদের অবদান এত অবদানের পর আজকে যদি কোনো কুলাঙ্গার বলে আমার আলেম ওলামা লাগবে না তোর মতো বেঈমান এই জমিনে থাকার দরকার না ঠিক কি না বলো তুমি মরণের আগে তোমার সন্তানদের ওসিয়তনামা লিখে দাও আমার মরণের পরে কোনো আলেম দিয়া জানাজা পড়াবি না কুকুরের মতো কবরে দাফন করে রাখবি রাগ করলেন আলেমের দাম কত এ জমিনের মধ্যে আল্লাহ ইসলামের ব্যানার ধরার জন্য চার দল মানুষ সিলেকশন করেছেন আমার আল্লাহ এক নম্বরে নবীগণ দুই নম্বরে সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ চার নম্বরে সালেহগণ আল্লাহ কোরআনে যাদেরকে বলেন সলিহীন তাদেরকে অন্য আয়াতে বলেন সাদিকীন অন্য আয়াতে বলেন উলামা অন্য আয়াতে বলেন আউলিয়া ঠিক নি আল্লাহ পাক বলেন চার দল বান্দার হাতে আমার ইসলামের ব্যানার দেওয়া আছে এই ব্যানার নিয়ে আর কেউ টানাটানি করবি না রে বেঈমান সাজ্জাদ খবরদার এই চার দলের হাতে আমি ইসলামের ব্যানার দিয়া দিলাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমায়ুতি ইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا এক নম্বরে নবীগণ দুই নম্বরে সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ চার নম্বরে সলিহীন নেককার সাদিকিন সত্যবাদী ওলামা আল্লাহর প্রিয় বান্দা নবী বলেন ওলামায়ে কেরাম রসুলদের অরিশ এর নবীর উম্মতের দল এরা হলো আউলিয়ায়ে কেরাম এই ওলামাদের মধ্য থেকে সুফিয়ায়ে কেরাম ওলামাদের মধ্য থেকে একজন মুহাদ্দিসিনে কেরাম ওলামাদের মধ্য থেকে মুফতিয়ানে কেরাম ওলামাদের মধ্য থেকে ইমামগণ মুয়াজ্জিনগণ এর নবীর উম্মতের দল এই ওলামায়ে কেরামদের হাতে ইসলামের ব্যানার
সর্বশেষ দল এদের ছাড়া আর কেউ এই ইসলামের ব্যানার নিয়ে টানাটানি করবে না ওলামায়ে কেরাম যেমন মসজিদের ইমাম তেমন উম্মতেরও ইমাম আল্লাহর নবী বলেন আলেমদের দাম কত জানো ফজলুল আদিমি আলাল আবেদ কা ফজলি আলা আদনাকুম আলেমের দাম কত জানো আমি নবীর উম্মতের সাহাবায়ে কেরামের মাঝে যেই সম্মান উম্মতের মাঝে উলামায়ে কেরামের সেই সম্মান আলেমদের পিছনে নামাজ পড়তেছো এরে নবীর উম্মতের দল আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন ফাকীহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফ আবিদ 1000 বান্দা মূর্খ ইবাদত করে কয় হাজার 1000 বান্দা ইবাদত করে তাদেরকে বলে আবেদ এই 1000 আবেদের থেকেও একজন ফাকীহুল উম্মার এত দাম নবীজির সময়ে সংখ্যা ছিল সর্বোচ্চ 1000 কিয়ামত পর্যন্ত সংখ্যা যত সর্বোচ্চ বাড়বে হাদিসের মানটাও তত দূর পর্যন্ত যাবে ওই সময় ছিল 1000 এখন গণনা হলো 1 লাখ 1 কোটি 1 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন তাহলে হাদিসের অর্থ কি হবে 1000 আবেদের থেকে একজন আলেমের দাম বেশি এখন অর্থ হবে 1 মিলিয়ন 1 বিলিয়ন 1 ট্রিলিয়ন ইবাদতকারীর থেকে একজন কোরআন সুন্নাহর ইলম ওয়ালার দাম অনেক বেশি علمِ رائع زاز و کردن بے حساب خلقِ رادادن جوابِ باسواب حق ندارات دوستِ خلقا زارِ را نستِ ای خسنتِ ایک دن دارِ را علم والا رت دا بیت دا বলেছে চিল্লাই আমরা কিন্তু কওমের গোলামি করি না আমরা উজানি চরমনের গোলামি করি না আমরা তাবলিগের গোলামি করি না আমরা দাওবন্দের গোলামি করি না আমরা আল্লাহ তাআলার গোলাম আমরা আখির নবীর উম্মত এইটার জন্য দেখছো তাবলিগের মধ্যে একটু ভেজাল যদি কেউ ঢুকায় আমরা তা মেনে নিতে পারি না কারণ আমরা তাবলিগের গোলামি করি না আমরা গোলামি করি একমাত্র আল্লাহ ঠিক কি না বলো এই জন্য যে ভুল করবে আমরা তাকে বলবো আপনি ভুলটা সংশোধন করে নেন যদি ভুলটা সংশোধন না করেন আমরা আপনার পক্ষে নাই অতএব আমরা আল্লাহর গোলামি করি তাবলিগের গোলামি করি না তাবলিগ মানি কেন তারা নবীর তরিকা মতো আমাদের বয়ান করে এই জন্য মানি চরমনাই মানি কেন আমরা চরমনায়ের গোলামি করি না চরমনাই ওয়ালারা আল্লাহর নবীর তালিম দেয় তরিকা শেখায় এই জন্য মহব্বত করি আমরা কওমি মাদ্রাসাকে সম্মান করি কেন কওমি মাদ্রাসায় পড়লে বান্দা আল্লাহর মারিফত পায় আদব শিক্ষা পায় এরে নবীর উম্মত এত বছর যারা চিল্লায় বলতো মাদ্রাসায় জঙ্গি কওমি মাদ্রাসায় জঙ্গি আল্লাহ তাআলা আমাদের কান্নার কারণে আজ তাকায় দেখো তারাই বলতেছে এই মাদ্রাসা হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি অতএব অনুরোধ করে বলছি রে মুমিন সবকিছু হলো আল্লাহর কোরআনের বরকত আল্লাহর কোরআন সিনায় লাগাও এ কলিজা টুকরা যুবক আমিও তোমার মতো একটা যুবক সন্তান আজকে তোমাকে পায়ে ধরে বলি টুপি মাথায় দাও দাড়িটা লম্বা করো তুমি রাজি হও না রে বাবা আর আমাকে যদি কেউ কোটি কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই দাড়িটা কামায় দাও টুপিটা ফালায় দাও গলায় ছুরি আসবে জীবনে মাথার টুপি আর খোলা হবে না গলায় ছুরি আসবে দাড়ির গোড়ায় কোনোদিন ছুরি লাগবে না কারণটা কি রে বাবা কারণটা কি কারণ আর কিছুই না টুপি মাথায় দিলে মাথা গরম হয় তুমি বুঝছো আমি বুঝি না ব্যাপারটা এমন না লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে তুমি বুঝতেছো আমি বুঝি না ব্যাপারটা এমন না মাদ্রাসায় পড়লে না খাইয়া মরে যাওয়া লাগবে তুমি বুঝতেছো আমি বুঝি না ব্যাপারটা এমন না সব কিছু বুঝার পর কেন টুপি ফালাই না কেন জামা ফালাই না কেন দাড়ি ফালাই না এই শীতের দিন ঠান্ডা পানি দিয়া অজু করিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট
এর পরও নামাজ বাদ দেই না বরং একজন আল্লাহওয়ালা পাইলে হাত পা ধরে দোয়া চাই কোন মুরব্বি পাইলে দোয়া চাই আল্লাহর কাছে কান্নাকাটি করি কারণটা কি রে বাবা কারণ আর কিছুই না আল্লাহর কোরআন পড়লাম নবীর হাদিস পড়লাম আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না এই কোরআনের মধ্যে বলো জান্নাতের বয়ান আছে না নাই আল্লাহর মারেফত অর্জন হবে বলে আল্লাহকে তো ভালো করে চিনলাম না আল্লাহর মারেফত তো পাইলাম না বলে আল্লাহর মারেফত এমনে পাওয়া যায় না মারেফত ওয়ালা সিনা সাথে সিনাটারে লাগাইতে হবে সোহবতে সা লে তুরা সা লে কুনা সোহবতে তা লে তুরা তা লে কুনা তে জমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া এরে নবীর উম্মতের দল কোরআনের ইলম ওয়ালার তো দল হাজী এমদাদুল্লাহ এখন আল্লাহকে তালাশ করার জন্য পাগল আমি আল্লাহকে চিনি না আমার আল্লাহকে চিনা দরকার আমার আল্লাহকে আল্লাহকে চিনার জন্য এখন একজন মারেফত আলা মুরব্বি দরকার কোথায় পাই মারেফতের মুরব্বি আল্লাহর কাছে রাতের বেলা কান্না করে দোয়া করে আল্লাহ এমন একজন মুরব্বি বুজুর্গের তুমি সন্ধান দাও যার সোহবতে গেলে আল্লাহ আমি তোমার সন্ধান পেয়ে যাই ঘুমের ঘরে আল্লাহ জানায় দিলেন জান জানব একটা জায়গা ভারতের মধ্যে যাও ওখানে একজন আল্লাহর বান্দা আছে নূর মুহাম্মদ জান জানবী রহমাতুল্লাহ আলাই ওর কাছে আল্লাহর বান্দা চলে যাও আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই ঠিকানা নিয়ে চললেন আল্লাহর সন্ধানের জন্য জানজানো জায়গায় নূর মুহাম্মদ জানজানবীর দরবারে ওখানে চলতেছেন দীর্ঘ টাইম কষ্ট করে চলে গেলেন ওখানে গিয়া তাকায় দেখতেছে ছোট একটা ঘর জানলার পাশে একজন আল্লাহর বান্দা বয়া ছোট ছোট বাচ্চাগুলোকে আলিফ বা তা পড়াইতেছে হাজী ইমদাদুল্লাহ গিয়া সালাম দিলেন নূর মুহাম্মদ জানজানবী বলতেছে রে ইমদাদ এতদিন কোথায় ছিল আরো আগে কেন আসো নাই আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ ওখানে বসে আছেন এরপরে মনে মনে একটু প্রশ্ন আমি এমন একজন বুজুর্গ আল্লাহর একজন মারেফতের সম্রাটের সন্ধান চাইলাম কিন্তু এমন একজন বুজুর্গর সন্ধান পাইয়া ছোট হুজুর পাইলাম কারণটা কি আমি একজন হুজুর পাইলাম যে হুজুর মক্তবে আলিফ বা তা পড়ায় মক্তবের হুজুর তো বুজুর্গ হতে পারে না নূর মুহাম্মদ জানজানবী ডাক দিয়ে কয় রে ইমদাদ তুই কি নবীর হাদিস পড় নাই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহর নবী বলতেছে জমিনের মধ্যে সবথেকে বড় দামি ওই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনের ইলম নিজেও শিখে অন্যদেরও শেখায় ইলমে রায় জাজু কর দান বেসাব খলকে রাদা দান জবাবে বা সওয়াব আল্লাহর কোরআনের ইলম কত দামি এরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের ইলমের কারণে আজকে মানুষের এত দাম আল্লাহর কোরআন ইলম আল্লাহর কোরআন মক্কায় নাজিল হওয়ার কারণে মক্কার দাম আল্লাহর কোরআন মসজিদে থাকার কারণে মসজিদের দাম আল্লাহর কোরআন আমি বান্দার সিনার মধ্যে থাকার কারণে আমার দাম হাট হাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় সমালোচনা করিস না রে বাবা বান্দা আমার চোদ্দ গোষ্ঠীরে বিক্রি করলো হেলিকপ্টারের ভাড়া হবে না তো আল্লাহ এত সম্মানের জায়গায় কেন নিলেন হাফিজুর রহমান দৌড়ায় না আল্লাহর কোরআনের সম্মান ওখানে দেখা